চুম্বক ব্যবহার করে তোমরা দুটি সিডিকে ভাসিয়ে রাখতে পারো। এটার জন্য লাগবে তোমার অনেকগুলি রিং ম্যাগনেট, একটা সিডি বক্স, কাটার, ফেভিবন্ড আর কিছু স্টাফস। দেখো, প্রথমে সিডি বক্স থেকে সিডিগুলোকে বার করে নাও। এখন লক্ষ্য করছো একটা সিডি বক্সটিতে কালো একটা সিডি স্ট্র্যান্ড রয়েছে আর একটা বেস রয়েছে, আর এটিকে 4 সেন্টিমিটার রেখে কেটে নাও। এখন একটি সিডি নাও আর ওটের ভেতরে বক্সের মধ্যে রাখো। সিডির ধার বরাবর গ্লু অ্যাপ্লাই করো। এখন অনেকগুলি রিং ম্যাগনেট নাও এবং দেখো, এখানে দেখতে পাচ্ছ এটি ধার বরাবর রিং ম্যাগনেটগুলিকে আটকে দাও। লক্ষ্য রাখো রিং ম্যাগনেটগুলি পোলারিটি যেন একই হওয়া চাই, একই হয় ওপরের দিকে। একইভাবে আরেকটি সিডি নিয়ে ওটার ধার বরাবর রিং ম্যাগনেট লাগিয়ে দাও। লক্ষ্য রেখো দুটি সিডির ক্ষেত্রেই ম্যাগনেটের পোলারিটি একই থাকবে ওপরের দিকে। এটাকে বেশ ভালো করে লাগানোর জন্য আরও গ্লু ব্যবহার করতে পারো। এখন ওপরের সিঁড়িটিকে নিয়ে বেসের সিঁড়িটির উপর বসিয়ে দাও। দেখো, একটা বিস্ময়করভাবে সিঁড়িটি ওপরে ভাসতে শুরু করেছে। একই পোল থাকার ফলে, একই মেরু থাকার ফলে বিকর্ষণ হচ্ছে আর সিঁড়িটি বেশ ভাসমান অবস্থায় ঘুরতে থাকে। ইটস এ ভেরি ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট। এখন তোমরা একটা বটলের ক্যাপ সিঁড়িটির উপরে লাগাতে পারো। বিশেষত এই ক্যাপটি সিঁড়িটিকে ঘোরাতে সাহায্য করবে। দেখো, বটলের ক্যাপটি ব্যবহার করে সিঁড়িটিকে খুব দারুণভাবে খুব ঘোরাতে পারো। তোমরা এটার সাথে সাথে একটা সাতরঙ্গী ডিস্কো কাট করে নিতে পারো পেপারে, তো সিঁড়িটির উপরে লাগিয়ে এটিকে ঘোরাতে পারো। তোমরা জানো সাতরঙ্গী ডিস্ক যখন ঘুরতে থাকে তখন সাত রং মিলে এক রং, একটা সাদা রঙে পরিণত হয়। তো এটা আমাদের দুটো এক্সপেরিমেন্ট একসাথে, একটা লেভিটেশন একটা ভাসমান এক্সপেরিমেন্ট আর একটি সাতরঙ্গী এক রঙে পরিবর্তিত এক্সপেরিমেন্ট। ভেরি ক্রিয়েটিভ।